হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। অনেক দিন বাদে আমি আবার ব্লগ নিয়েই চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে 26শে ডিসেম্বর 2022। তো আজকে আমরা পিকনিক করব আমার স্টুডেন্টদের নিয়ে। আর আমরা পিকনিকে কী কী করছি এবং কী কী খাওয়া দাওয়া হলো, কতটা আনন্দ করলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই যে সবাই পৌঁছে গেছে, এখন সবাই হাই করে দাও একবার। চলো শুরু করো, সাবধানে যাবে। ওগুলো টলিতে বালতিতে ভরে দাও না। বলমাসি করবে না, আস্তে আস্তে যাবে। হ্যাঁ, সব কিছু জোগাড় যন্ত্র করে আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল। তো সরাসরি আমি এখানে উনুন ধরানোর পর্ব থেকেই শুরু করছি, আগেরগুলো শ্যুট করার সময় হয়ে ওঠেনি। এইখানে আমি ফাস্ট করেছি ঠিকই ভিডিওগুলো, কিন্তু আমি খুব একটা বেশি কাটাকাটি করিনি। পুরো মানে যা যা করেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যে যেভাবে কথা বলেছে, আমি কিচ্ছু মানে বাড়িয়ে কিছু দেখাইনি, যেরকমই হয়েছে সেরকমই তোমাদের সাথে শেয়ার করলাম। বাস হয়ে গেছে মনে হয়, ঠিক আছে করতে হবে না। এই ব্লগটা একটু অন্য রকমের, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জানি না কতটা ভালো লাগবে তোমাদের, তো চেষ্টা করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কতটা ভালো লাগলো। আমার প্রত্যেকটা স্টুডেন্টই খুব ভালো, ওরা আমাকে অনেকখানি হেল্পও করেছে। এবং এই মুহূর্তে আমরা স্যার এবং ম্যাডামদের খুব মিস করছিলাম, ওনাদের আসতে আরও একটু দেরি হয়েছিল। তো ওনারা পৌঁছালে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এখানে আমি সব স্টুডেন্টদের কথা বলেছি এবং আমার বোনেরাও গিয়েছিল সঙ্গে হেল্প করার জন্য, তারাও সমানভাবে আমাদেরকে হেল্প করেছে। বোন ভাইয়েরা ছিল, বাদবাকি যারা সবাই স্টুডেন্ট আমার। এই পিকনিকটা সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। আমার হাজব্যান্ড যদি না এইভাবে পরিশ্রম করতেন, কোনোভাবেই পসিবল ছিল না। উনি প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড যা কিছু করণীয় উনিই করেছেন। উনি মানে লিস্ট করে দিয়েছিলেন কতটা কী লাগবে বাকি। ফিস্ট মানেই তো একটা মজার জায়গা, সবাই মিলে মজা করেছে। এবং ফিস্ট মানে সবাই হাতে হাতে হেল্প করা, যেটা আমার ভাইও অনেকখানি হেল্প করেছে। তো সব পুরো ব্যাপারটাই আমরা খুব এনজয় করেছি। আলু ছাড়ান না দেখি তো, একটু পেঁয়াজ আলু কত গাছে এখানে দেখা হচ্ছে। আলু টমেটোর শসা কেগুলো দেখি একটু, এরকম ছড়িয়ে দাও ম্যাম, এরকম। এখানে সব স্টুডেন্টদেরকে বসিয়ে দিয়েছি আমি কাজ করার জন্য, সবাই মিলেই তো কাজ করেছে। এখানে আর একটা ভাই আমার, বিরিয়ানির রাইসটা বসানো হয়ে গেছে। বিরিয়ানির রাইসটা যতক্ষণে হচ্ছিল ততক্ষণে আমরা এখানে সব কিছু বাদবাকি যা গোছানোর ছিল গুছিয়ে নিচ্ছি। আমার বোন পেঁয়াজ কাটছিল, তো সেখানে আমার হাজব্যান্ড গিয়ে বললেন, আমরা তো সবাই মিলেই কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম পেঁয়াজের ছাঁজে, তো তখন বললেন কি আমি কেটে নিচ্ছি। তো উনি খুব স্পিডে পেঁয়াজ কাটতে পারেন, তার আমি শেয়ার করলাম কত স্পিডে কাটতে পারেন, সেটা তোমরাই দেখো। দেখে অবশ্যই কমেন্ট করে জানাও যে কত স্পিডে উনি কাটতে পারছেন পেঁয়াজটা আর বটে দিয়ে। তো এই সময় আমি একটা কথা বলে রাখি যে সবাই ফুল ভিডিওটা মন দিয়ে দেখো এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, যাতে আমরা আরও এই টাইপের ব্লগ ভিডিও বা অন্য টাইপের কোনো ভিডিও আমরা দিতে পারি। তো এখানে আমার স্টুডেন্টরা নাচ করেছে, নাচের ভিডিওগুলো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তবে এই ভিডিওতে নয়, এই ভিডিওতে কিছুখানি দেখাবো, বাদবাকিটা পরে আসবে। ওই ভিডিওগুলো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখে নাও। ফাইনালি আমরা যাদের জন্য অপেক্ষায় ছিলাম, স্যার ম্যাডাম এবং ওনাদের ছেলে আর কয়েকজন স্টুডেন্ট বাকি ছিল। তো স্যার ম্যাডামরা পৌঁছে যেতেই আমাদের ওখানে একটা হই হই ব্যাপার শুরু হয়ে গেছিলো,
আমরা খুব খুশি হয়ে গেছিলাম সেই মুহূর্তটায়। আর বেশি কিছু বকবক করছি না, বাকিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো। প্রিয়াঙ্কা বলবে কাকে কি কাজ করতে হবে, কে করছে না বলো, কি করতে হবে বলো, তুমি শুধু বলো কাজটা কি। নমস্কার, অভিজিৎ সিট, সে আমার তিনজনকে তুলে নিছে। অজয় তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি, এখানে এখানে একটু নিজেদের নিজেদের একটু সেলফি হয়ে গেছে, মজা করছি। তারপরে আমরা চলে আসি মাংসর কড়াইয়ের কাছে। মাংসর কালারটা জাস্ট দেখো তোমরা, জাস্ট ঢালা হয়েছে, এখন অবধি মাংসটা সেদ্ধই হয়নি, তাতেই কালারটা কি দিচ্ছে। আমাদের বিরিয়ানিটা হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিল, সবার খিদে পেয়ে গেছিলো, আর খিদের চোটে দেখো সবাই কি সুন্দরভাবে নাচ করছে। তো অনেকটা যখন দেরি হয়ে গেলো, ওরা টাইম পাস করছিলো নিজেদের মতো করে, একটু গান চালিয়ে নাচানাচি করছিলো। আমি মিউজিকগুলো তো শেয়ার করতে পারলাম না, তবু একটু একটু তো মিউজিক থেকেই গেছে কথা বলার সময়, তো এই মিউজিকগুলো আমি শেয়ার করলাম না কপিরাইটের জন্য। এবার এখানে লেয়ারিং শুরু হয়ে গেছে, আমাদের লেয়ারিংগুলো চলছে, এবং লেয়ারিংয়ের সময় আমরা অনেকেই হেল্প করে দিচ্ছিলাম আমার হাজব্যান্ডকে, যার জন্য ওনার একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো দেখে নাও তোমরা পুরো ব্যাপারটা কেমন হয়েছিল, আর কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও। ম্যাডাম বলুন কিছু, কি বলবো, আমাদের ফাইনাল লেয়ার, এরপরে রেডি হবে, দমে বসবে তারপরে রেডি হবে। দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে, তারপর খেতে কেমন হয়েছে বাকিরা সবাই জানিয়ে দেবে। মশলাটা দিতে হবে, মশলাটা দিতে হবে, করবে এখানে রায়তার প্রস্তুতি চলছে। আমাদের মেনুতে ছিল বিরিয়ানি, রায়তা আর স্যালাড,
আর অন্যদিকে স্যার ভাই ভিডিও কলিং করছিল আমাদের সবকিছু দেখার জন্য, স্যারও কথা বলছেন, স্যারও ভাইকে চেনেন খুব ভালোভাবে, খুব ভালোও বাসেন। তো সব মিলিয়ে পুরো ব্যাপারটাই খুব আনন্দ করেছি আমরা, অনেককেই মিস করলাম, অনেকেই উপস্থিত ছিলেন না বলে অনেককেই মিস করেছি, বাট বাকি সবাইকে নিয়ে আমরা খুব আনন্দ করেছি। ওরে বাবা রে, পনির ঢুকিয়ে দিয়েছিল আবার কি? আর আর চা নাও হয়েছিল, তাহলে তো ভালো। অলরেডি রেডি, ওয়াও, দেখো কেমন হয়েছে দেখতে। এই যে আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে, দেখিয়েছি কেমন হয়েছে, বাট রিভিউটা কেমন টেস্ট হয়েছে ওরাই দিচ্ছে। তোমরা শুনে নাও সবাই, একটু জোর করে বলো, স্পিকার নেই। সুপার, খাওয়ার পর্বটা আমি এখানেই স্টপ করছি, এরপরে আরো নাচা গানা অনেক কিছুই বাকি আছে। আমরা একটু ভালো করে খেয়ে নি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পেরেছি, আরও আশা করি আরও অনেক কিছু শেয়ার করবো। তোমরা সঙ্গে থেকো, এভাবে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, অ্যান্ড জোরে জোরে কমেন্ট করো, সাবস্ক্রাইব। এখন আমাদের নাচ শুরু হচ্ছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কিন্তু উইদাউট মিউজিক, কারণ কি মিউজিকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো ওটার জন্য আলাদা একটা ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিও। নানি মাম্মাম পালি আছে, হাই করো, হাই এটা করো, মুডো বাজি বটা, এদি পপকর্নটা। এই নাচটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তোমরা যদি এই নাচটা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই এই নাচের ভিডিওটা আসবে ফুল ভিডিও, তখন তোমরা দেখে নিও, ঠিক আছে? এখানে আমাদের অবস্থাটা একবার দেখো, সবার নাচা দেখে মামামেরও কান্না স্টার্ট হয়ে গেছে, ও নাচ করবে, তাই বাধ্য হয়েই আমি ওকে কোলে নিয়ে নাচ করা শুরু করে দিয়েছি। তো এটাও কমেন্ট করে জানাও যে আমি মামামকে নিয়ে কীভাবে নাচটা করলাম, তো কেমন লেগেছে আমাদের নাচটা অবশ্যই জানাবে। হ্যাঁ, তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমরা যেভাবে আনন্দ করেছি তোমরাও এই ডিসেম্বর জানুয়ারিতে তোমরা খুব খুব মজা করো, সবাই ভালো থেকো। ফাইনালি আমাদের নাচা গানা খাওয়া পিকনিক করা সব কিছুই হয়ে গেছে। তো আমার স্টুডেন্টরাই তোমাদেরকে বলছে কেমন লাগলো পুরো ব্যাপারটা, কেমন ভাবে ওরা এনজয় করেছে। দারুন, খুব এনজয় করেছি। তাহলে তাড়াতাড়ি বলে দাও যে লাইক কমেন্ট শেয়ার। চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি,
দেখা হচ্ছে নতুন কোন ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।